নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। আপনাদের সকলকে খেলবিন এক্স বাংলায় নতুন ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে যেরকম করে হয়, এই ভিডিওটা সেরকমই হবে। মানে এই ভিডিওতেও আমি সব ট্রান্সফার নিউজ এবং ইন্ডিয়ান ফুটবলের আপডেটস আমি আপনাদের দেব। সেই নিউজ এন্ড আপডেটসগুলো থাকবে ইস্ট বেঙ্গল ক্যাম্প থেকে, এটিকে মোহনবাগান ক্যাম্প থেকে, মোহামেডান স্পোর্টিং ক্যাম্প থেকে, এবং কিছু আইএসএল ক্লাব থেকে ছোটোখাটো কিছু নিউজ থাকবে। ন্যাশনাল টিম মানে ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের থেকেও কিছু নিউজ দেবো আমি এই ভিডিওতে। এবং ওয়ার্ল্ড ফুটবলের সব থেকে যে বড় টুর্নামেন্টটা মানে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের ব্যাপারেও এই ভিডিওতে নিউজ থাকবে। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ পাবেন। ইস্ট বেঙ্গলের দিকে নজর রাখবো, কারণ ইস্ট বেঙ্গল দিক দিয়ে একটা বড় খবর আসছে। না, এনওসি পাবা বা নতুন ইনভেস্টার আসবেই, কনফার্ম নিউজ কিচ্ছু নেই। কনফার্ম নিউজ না, জাস্ট একটা রিউমার শোনা যাচ্ছে। রিউমারটা কোনো ফেসবুক বা কোনো অনলাইন পোর্টাল না, এটা আজকে দ্য টাইমস অফ ইন্ডিয়াতেই বেরিয়েছে। মানে আমি অ্যাটলিস্ট টাইমস অফ ইন্ডিয়াতেই পড়েছি, বাকি আরও নিশ্চয়ই বেশ কিছু আরও নিউজ পেপারে হয়তো বেরিয়েছে। সেই নিউজটা কি, সেদিকে নজর রাখবো। সেই নিউজটা হচ্ছে ইস্ট বেঙ্গল হয়তো তাদের দলের জন্য 50% শেয়ার কেনার একটা ইনভেস্টার পেয়ে যাবে। আর সেই ইনভেস্টার যদি পায়, তাহলে ইস্ট বেঙ্গল খুব বড় একটা মুভ হবে, স্পেশালি যখন 31 জুলাই ডেডলাইন তারা পেয়েছে। তাদের মধ্যে জানাতে হবে যে তাদের নিউ ইনভেস্টার বা পুরনো ইনভেস্টার সাথে সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে বা কোন দিকে যাচ্ছে, লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে কিনা, সেগুলো সব জানাতে হবে AIFF কে। তো 31 জুলাইয়ের মধ্যে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ইস্ট বেঙ্গল সব জিনিস গোছাতে হবে। অলমোস্ট 12 থেকে 13 দিনের হাতে সময় আছে। তো এর মধ্যে নতুন ইনভেস্টার আসবে কিনা বড় কোয়েশ্চন মার্ক তো রয়ে গেছে। নতুন ইনভেস্টারের নাম শোনা যাচ্ছে, তার ব্যাপারে আমরা কথা বলবো এই ভিডিওতে। ইনভেস্টারটা কিন্তু ইন্ডিয়ান বেসড না, ইনভেস্টারটা সিঙ্গাপুর বেসড। মানে ইস্ট বেঙ্গল ক্লাব ইনভেস্টার খুঁজতে খুঁজতে আমার সিঙ্গাপুরে পাড়ি দিয়েছে। এই ইনভেস্টারের নাম একটা ইন্ডিয়ান বেসড ইনভেস্টার, তার নাম হচ্ছে প্রসূন মুখার্জি। এই প্রসূন মুখার্জির সাথে ইস্ট বেঙ্গলের সম্পর্ক অনেক দীর্ঘদিনের। 2003 সালে যখন ইস্ট বেঙ্গল ক্লাব আসিয়ান কাপ খেলতে গেছিল জাকার্তায়, তখন কিন্তু এই প্রসূন মুখার্জি কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেক সাহায্য করেছিল, যে একটা বিদেশে গিয়ে যত সাহায্য করা সম্ভব একটা টিমকে যতটাই সাহায্য করেছিল প্রসূন মুখার্জি। তো প্রসূন মুখার্জির সাথে ইস্ট বেঙ্গলের সম্পর্কটা কিন্তু অনেক দিনের। আর এই কঠিন সময় কিন্তু এই প্রসূন মুখার্জি হয়তো ইস্ট বেঙ্গলের কাজে আসতে পারে বা ইস্ট বেঙ্গলের সাথে সম্পর্কটা আরো বড় হতে পারে। প্রসূন মুখার্জির কোম্পানি আছে USEL, ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ লিমিটেড। আর এই কোম্পানিটার সাথে কিন্তু ইস্ট বেঙ্গল একটা লিংক আপ হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে। এই কোম্পানিটা কিন্তু ইস্ট বেঙ্গলের 50% শেয়ার কিনতে পারে। 5 বছর, মিনিমাম 5 বছরের চুক্তি হতে পারে ইস্ট বেঙ্গলের সাথে। আর চুক্তিটার অ্যামাউন্ট কিন্তু হবে অলমোস্ট 260 কোটি টাকা। কুয়েসের সাথে ইস্ট বেঙ্গলের 10 বছরের চুক্তিতে কিন্তু 400 কোটি টাকা হয়েছিল, মানে প্রত্যেক বছর 40 কোটি টাকা করে। আর এই চুক্তিটা হলে কিন্তু 260 কোটি টাকা 5 বছরের জন্য, যেটা কিন্তু কুয়েসের চুক্তি থেকেও বেশি, যেটা কিন্তু অলমোস্ট 50 কোটি টাকার উপরে হয়তো এই চুক্তিটা হচ্ছে প্রত্যেক বছর দেখতে যদি নজর রাখি। সত্যি খুব বড় বড় একটা ইনভেস্টর হবে। 50% শেয়ারের জন্য 8 টাকা পেলে যদি বাকি আরও কো স্পন্সর আসে, আরও অনেক যে আর্থিক চুক্তিটা কিন্তু আরও অনেক বাড়বে। আর খুব বড় একটা ইনভেস্টর সাইনিং হবে। বাট আদৌ এটা ফাইনাল হবে কিনা, আদৌ 31 জুলাইয়ের মধ্যে হবে কিনা জিনিসটা অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু প্রথম ইস্ট বেঙ্গলের যে কর্তব্য, সেটা কিন্তু কোয়েসের সাথে বিচ্ছেদটা, আর সেটা কিন্তু এখনো কোনো কনফার্ম নিউজ আসেনি। আরও হয়তো কিছুদিনের টালবাহানাটা চলবে। প্রথমত ইস্ট বেঙ্গলের টার্গেট হওয়া উচিত যে কোয়েসের সাথে বিচ্ছেদ। আর এই বিচ্ছেদ নিয়েই হয়তো আজকে ইস্ট বেঙ্গলের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে বসবে। যখন আমি ভিডিওটা বানাচ্ছি হয়তো মিটিংটা শেষের দিকে বা হয়তো অলরেডি শেষ হয়ে গেছে। এই মিটিংটা 3-4টে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হবে। প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে 1 আগস্ট হচ্ছে ইস্ট বেঙ্গলের ডে। এই ইস্ট বেঙ্গল ডেটা কীভাবে উদযাপন করবে সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে। সেকেন্ডলি হচ্ছে ইনভেস্টর ব্যাপারে নিশ্চয়ই আলোচনা হবে। ইনভেস্টর প্রসূন মুখার্জিকে নিয়ে হয়তো নিশ্চয়ই কথা উঠবে। আর এই প্রসূন মুখার্জি কিন্তু একমাত্র ইনভেস্টর না যার সাথে ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে বা কথাবার্তা উঠেছে। এর আগে কিন্তু আমরা অভিষেক বচ্চনের নাম শুনেছি, রেড চিলিজের নাম শুনেছি, আর অনেকগুলো ইনভেস্টরের নাম শুনেছি, কিন্তু কোনোটাই হয়তো ফাইনাল হচ্ছে না। ইস্ট বেঙ্গলের সাথে চুক্তিটা ফাইনাল হচ্ছে না। এবার দেখার এই প্রসূন মুখার্জির কোম্পানির সাথে ফাইনাল হয় কিনা। থার্ড বিষয় যেটা নিয়ে উঠতে পারে হচ্ছে এই মিটিংয়ে, সেটা হচ্ছে কোয়েসের সাথে বিচ্ছেদটা কোথায় আছে, বিচ্ছেদটা কতদিনে হতে পারে বা কীভাবে সম্ভব। আর অবশ্যই লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে কিনা 31 জুলাইয়ের মধ্যে বা কীভাবে ফুলফিল করা হবে, সে সব বিষয়ে কিন্তু কথাবার্তা নিশ্চয়ই হবে এই মিটিংটায়। সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, কিন্তু সেই নিউজটা আমরা এই ভিডিও দিতে পারবো না। কাল বা পরশু আমাদের কোনো ঋতব্রত যদি ভিডিও করে সেখানেও দিয়ে দেবে, ও না করুক আমি করি যেই করুক সেই ভিডিওতে আমরা দিয়ে দেবো নিউজটা। সেদিকে আমাদের অবশ্যই নজর রাখবো।
আচ্ছা ইস্ট বেঙ্গল ক্যাম্পের দিকে খবর দিলাম, বা চলে যাই মোহনবাগান ক্যাম্পের দিকে, কারণ এটিকে মোহনবাগান ক্যাম্প থেকেও কিছু খবর আছে। লাস্ট সিজন মোহনবাগান টিমে ওয়ান অফ দ্য স্ট্যান্ড আউট প্লেয়ার ছিল হচ্ছে আশুতোষ মেহতা। আশুতোষ মেহতাকে রাখা নিয়ে কিন্তু মোহনবাগান ক্যাম্পের ফ্যান্সরা অনেক কোয়েশ্চেন করেছিল যে এটিকে মোহনবাগান টিমে আদৌ আশুতোষ মেহতা থাকবে কি না, কারণ যেই পারফরমেন্স করেছিল সেই পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আশুতোষ মেহতাকে রেখে দেওয়া উচিত এরকমই মনে করেছিল মোহনবাগানের একটা বড় ফ্যান গ্রুপ, মানে ফ্যান সার্কেল। আর এরকমই মনে হচ্ছে যে তাদের ফ্যান সার্কেলে যেই যেই মতামতটা সেটা গুরুত্ব দিয়েই কিন্তু এটিকে মোহনবাগান রেখে দিতে পারে আশুতোষ মেহতাকে, শুধু ফ্যানের রায়ের উপরেই না, পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু আশুতোষ মেহতাকে রেখে দেবে। লাস্ট সিজন অসাধারণ পারফরমেন্স ছিল, সিজনটা খুব ভালো স্টার্ট করেনি মোহনবাগানের হয়ে, যত সিজন এগিয়েছে তখন আশুতোষ মেহতা ভালো খেলেছে, রাইট উইংয়ে যে ওভারল্যাপগুলো করেছে, ক্রসগুলো দিয়েছে কিন্তু সেগুলো অসাধারণ ছিল। আর মনে হয় তার সিজন রিভাইভ করেছে লাস্ট সিজন মোহনবাগানে। আর সে আশুতোষ মেহতা শোনা যাচ্ছিল যে নর্থ ইস্ট যেতে পারে, কিন্তু এখন শোনা যাচ্ছে আশুতোষ মেহতা একটা ইয়ার কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারে এটিকে মোহনবাগানে। তো এটাই দেখার কোথা থেকে যায়, কিন্তু ফাইনাল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। আমার অন্তত মনে হয় যে ফাইনাল অলমোস্ট হয়ে গেছে ডিলটা, জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করতে হবে। তো আশুতোষ মেহতা আরেকটা বছর ধরে থেকে যেতে পারে এটিকে মোহনবাগানে, বা মোহনবাগানের সাথে যুক্ত হতে পারে এরকম একটা সম্ভাবনা প্রবল দেখা দিয়েছে আশুতোষ মেহতার। পরে আরেকটা আমি এটিকে টিমের প্লেয়ারের কথা বলবো, মোহনবাগান না এটিকে টিমের প্লেয়ার, কারণ এই প্লেয়ারটা লাস্ট সিজন এটিকে রিজার্ভ টিমের গোলকিপার ছিল দেবনাথ মণ্ডল। এই রিজার্ভ টিম থেকে একটা আই লিগের মেন টিমে চলে যেতে পারে এই প্লেয়ারটা, সেটা হচ্ছে চার্চিল ব্রাদার্স চলে যেতে পারে দেবনাথ মণ্ডল, এরকমই শোনা যাচ্ছে। লাস্ট সিজন এটিকে রিজার্ভ টিম মানে সেকেন্ড টিম যেটা এটিকে আছে সেই টিমে খেলেছিল দেবনাথ মণ্ডল। তো এই প্লেয়ারটা এখন এটিকে রিজার্ভ টিম থেকে সরাসরি চলে যেতে পারে চার্চিল ব্রাদার্স, এরকমই শোনা যাচ্ছে। আর যদি হয় তাহলে খুবই বড় নিউজ হবে এই প্লেয়ারটার জন্য, কারণ একটা মেন টিমে রেগুলার স্পট পেতে পারে দেবনাথ মণ্ডল, বাঙালি গোলকিপার। আমরা সবাই চাবো বাঙালি প্লেয়াররা ইম্প্রুভ করুক, ভালো ভালো টিমে খেলুক। আর একটা নতুন বাঙালি গোলকিপার উঠে আসছে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে, সেটা কিন্তু খুবই ভালো নিউজ। তো দেবনাথ মণ্ডল এটিকে মোহনবাগান রিজার্ভস থেকে চলে যাচ্ছে ডাইরেক্টলি চার্চিল ব্রাদার্স টিমে, ফার্স্ট টিমে। তো এবার দেখার প্লেয়ারটা কেমন পারফর্ম করছে চার্চিল ব্রাদার্স টিমে। দেবনাথ মণ্ডল পরে আরেকটা এটিকে টিমের প্লেয়ারের কথা বলবো, যে লাস্ট সিজন এটিকে টিমে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল একটা বড় সময় এটিকে সিজনে। তো সেই প্লেয়ারটা কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিল, আমি কথা বলছি আগাস গার্সিয়া। আগাস গার্সিয়া লাস্ট সিজন এটিকে টিমে ডিফেন্সের নির্ভরশীল এক ডিফেন্ডার ছিল, বেশ কিছু ম্যাচ আগাস গার্সিয়ার একদম স্ট্রং ডিফেন্সের জন্য কিন্তু এটিকে ম্যাচটা বার করতে পেরেছিল। আর সেই আগাস গার্সিয়া কিন্তু এই সিজন মানে লাস্ট সিজন চলতে চলতে কিন্তু শেষের দিকে সে ছেড়ে চলে যায়, দেশে ফেরত চলে যায়, আর সেই জায়গায় কিন্তু জন জনসন খেলার সুযোগ পায়। তো সেই আগাস গার্সিয়া কিন্তু রিটায়ারমেন্ট নিল প্রফেশনাল ফুটবল থেকে, আমরা আর হয়তো আগাস গার্সিয়াকে প্রফেশনালি কোনো ক্লাবের হয়ে খেলতে দেখবো না, সে রিটায়ারমেন্ট নিয়ে নিল প্রফেশনালি ফুটবল থেকে। তো এটা ছিল হচ্ছে আগাস গার্সিয়ার নিউজ। আর আরেকটা মোহনবাগানের প্লেয়ারের কথা বলবো, কিন্তু সে এখন মোহনবাগান প্রাক্তনই আমরা বলতে পারি, কারণ এটিকে মোহনবাগান টিমে তার থাকার চান্স একদমই নেই। আমরা কথা বলছি হচ্ছে কমরান তুর্শনভের, তাজিকিস্তানের প্লেয়ার, মাত্র 24 বছর বয়সী প্লেয়ার, লাস্ট সিজন মোহনবাগান টিমে নজর কেড়েছিল। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আসার পরে একটার পর একটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স ছিল, আর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেয়ার্স হয়ে গেছিল খুব কম সময় কিভাবে কোনো টিমে। আর সেই প্লেয়ারটা কিন্তু আবার আসতে পারে ইন্ডিয়াতে, এরকম রিউমার শোনা যাচ্ছে। আমি বলবো চান্স কতটা আছে সেটা নিয়ে একটু পরে বলছি, কিন্তু এই রিউমার শোনা যাচ্ছে কমরান তুর্শনভ আবার এই সিজন ইন্ডিয়াতে আসতে পারে, আর আসলে খেলতে পারে হয়তো মোহামেডান স্পোর্টিং এর জন্য, এরকমই শোনা যাচ্ছে। কিন্তু সম্ভাবনা আমি অন্তত মনে করি যে খুব একটা বেশি না, কারণ বাইরের দেশ থেকে যে প্লেয়ারগুলো চলে গেছে অলরেডি সেই প্লেয়ারগুলো খুব তাড়াতাড়ি যে আবার ইন্ডিয়াতে আসতে পারবে এরকম মনে হচ্ছে না। কমরান তুর্শনভ তার নিজের দেশে ফেরার নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয়েছিল, অলমোস্ট লিগ শেষ হওয়ার 2 মাস পর অব্দি থেকে যেতে হয়েছিল, তারপরে অনেক কষ্টে সে নিজের দেশে ফেরত যেতে পেরেছে। তো আবার সেই দেশ থেকে আবার ইন্ডিয়াতে আসবে, আবার কয়েকটা ম্যাচ খেলার পরে আবার নিজের দেশে ফেরত যাওয়ার জন্য কিন্তু আবার জটিলতা হতে পারে, স্পেশালি যখন এখন করোনা ভাইরাস কেস ইন্ডিয়াতে খুব লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো এখন দেখার কোন দিকে যায়, কিন্তু আমার মনে হয় কমরান তুর্শনভ যেরকম পারফরমেন্স করেছে লাস্ট সিজনে, ইন্ডিয়ান কোনো ক্লাবের অফার নিশ্চয়ই ভালো ভালো ক্লাবের অফার থাকবে তার কাছে, আর সেখানে দাঁড়িয়ে আই লিগ সেকেন্ড ডিভিশনের ক্লাবে সাইন করবে এরকম আমার এখন অব্দি মনে হচ্ছে না। এবার দেখার কি হয়, যদি ভালো কোনো আর্থিক প্রস্তাব থাকে বা কমরান তুর্শনভ মনে করেছে মোহামেডান স্পোর্টিংয়ে খেলে সেই টিমটাকে আই লিগ মেন ডিভিশন তুলে সে আই লিগ নেক্সট সিজন খেলতে পারবে, সে সাইনও কিন্তু করতে পারে। এবার দেখার কি হয় না হয় আমি সব অপেক্ষা করবো, কিন্তু মোহামেডান স্পোর্টিং কিন্তু এই সিজন ট্রান্সফার উইন্ডোতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে। সিজনের স্টার্টিংয়ের দিকে যেমন ইস্ট বেঙ্গল আগুন লাগিয়েছিল ট্রান্সফার মার্কেটে, এখন মোহামেডান স্পোর্টিং কিন্তু ট্রান্সফার মার্কেট কন্ট্রোল করছে। এজি কিংসলে
তারপরে উইলিস প্লাজাকে সাইন করানোর পর আমরা নাম শুনেছি চেনচো কাটসুমি ডুডং এই তিনটে বড় নাম শুনেছি যে এই তিনটে নামের সাথে কথা চলছে মহামান স্পোর্টিং আর নতুন নাম অ্যাড হলো কমরান তুর্সুনভ এই চারটে প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটা আসে মহামান স্পোর্টিংয়ে সেটা এখন দেখার কিন্তু আমার অ্যাটলিস্ট মনে হয় সব থেকে এগিয়ে আছে কাটসুমি উসা আর ডুডং এর চান্স একদমই কম তারপরেই হচ্ছে চেনচো তো আরও চান্স কম আর তুর্সুনভও সেরকম চান্স নেই মানে কাটসুমি উসারই চান্স বেশি যেই প্লেয়ারটা ইন্ডিয়ান ফুটবল অনেক দিন ধরে খেলছে বা এখন ইন্ডিয়াতেই আছে এরকমই কোনো একটা প্লেয়ারকে সাইন করাবে ফরেন প্লেয়ার এরকমই আমার মনে হয় কারণ এরকমই শোনা যাচ্ছে যে কুশল দাস সেটা জানিয়েছে যে আই লিগ সেকেন্ড ডিভিশনে ক্যাম্পেইন যেটা স্টপ হয়ে গেছিলো সেখান থেকেই আবার স্টার্ট হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর এন্ডের দিকে আর সেপ্টেম্বর এন্ডের দিকে স্টার্ট হলে দীপেন্দ্র বিশ্বাস জানিয়েছে যে তারা আগস্টের প্রথম সপ্তাহ দিয়েই তারা প্র্যাকটিস স্টার্ট করতে চায় কারণ প্লেয়ার কন্ডিশনিং অনেক দরকার সব প্লেয়ার বসে আছে অনেকদিন ধরে সেরকম প্র্যাকটিসে নেই ফিটনেসের একটা ব্যাপার আছে তো প্লেয়ার কন্ডিশনিং জন্য বেশ সময় লাগবে পাঁচ ছয় সপ্তাহ হয়তো লাগতে পারে আর সেই জন্যই হয়তো আগস্টের প্রথম সপ্তাহ দিয়ে তারা প্র্যাকটিস চালু করতে চাইছে মোহাম্মদ স্পোর্টিং ক্যাম্প এবার সেটা হয় কিনা সম্ভব সেটা দেখার কারণ সরকারের অনুমতি দরকার কারণ এখন বাংলার করোনা ভাইরাস কেস খুবই খারাপ অবস্থা আমার মনে হয় তারা পারমিশন পেয়ে যাবে আর আগস্টের প্রথম সপ্তাহ থেকে আমার মোহাম্মদ স্পোর্টিং মানে প্রথম কোনো বাংলার টিমকে আমরা প্র্যাকটিসে নামতে দেখতে পারি আর মোহাম্মদ স্পোর্টিং এর কিন্তু প্রত্যেকটা বাংলা ফুটবল প্রেমীদের নজর থাকবে যদি আই লিগ সেকেন্ড ডিভিশন থেকে মেন লিগে কোয়ালিফাই করতে পারে সেটা খুবই বড় একটা নিউজ হবে স্পেশালি মোহাম্মদ স্পোর্টিং এর জন্য না বেঙ্গল ফুটবলের জন্য আচ্ছা আরেকটা প্লেয়ারের কথা বলবো যে চলে যেতে পারে মোহনবাগান থেকে মোহাম্মদ স্পোর্টিং আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম সেটা সম্ভাবনার কথা আমি খুব কম বলেছিলাম সম্ভাবনার চান্স খুবই কম কিন্তু আস্তে আস্তে তো দিন এগোচ্ছে প্লেয়ারটা সম্ভাবনা বাড়ছে সেটা হচ্ছে শিল্টন পল মোহনবাগান টিমে নির্ভরশীল একটা গোলকিপার বছরের পর বছর মোহনবাগানে বারের আন্ডারে খেলেছে বারের নিচে থেকেছে এই প্লেয়ারটা সে প্লেয়ারটা কিন্তু কিছুদিনের মধ্যেই হয়তো মোহাম্মদ স্পোর্টিংয়ে সাইন করতে পারে আর আমরা নেক্সট সিজন মোহাম্মদ স্পোর্টিংয়ের জার্সি পরে মোহাম্মদ স্পোর্টিং বারের নিচে দেখতে পারি আর যদি সেটা হয় আমি বলবো খুবই ভালো সাইনিং কারণ শিল্টন পাল লাস্ট দুই তিন বছর ধরে বেশ ভালোই ফর্মে আছে হ্যাঁ লাস্ট সিজনে একটু বেটার হতে পারতো তার ফর্ম তার আগে দুটো সিজনে কিন্তু বেশ ভালোই ফর্মে ছিল শিল্টন পল দু বছর আগেই বোধ হয় সে আই লিগের বেস্ট গোলকিপার হয়েছিল তো সেই শিল্টন পলকে যদি নিতে পারে মোহাম্মদ স্পোর্টিং তাহলে কিন্তু খুব ভালো একটা সাইনিং হবে এখন দেখা শিল্টন পল সাইন করে কিনা কিন্তু চান্স খুব বেশি যে শিল্টন পল মোহনবাগান টিম থেকে চলে যেতে পারে মোহাম্মদ স্পোর্টিং আমার নজর রাখতে হবে সাইনিংটা আদৌ কনফার্ম হয় কিনা আরেকটা বাঙালি ফুটবলের কথা বলবো কিন্তু সে কলকাতার ফুটবলে সেরকম পরিচিত নাম না কিন্তু কাশ্মীরে খুব পরিচিত নাম তার নাম হচ্ছে ঋত্বিক দাস বাঙালি ফুটবল হলেও কিন্তু সে কাশ্মীরে গিয়ে তার নাম বা পরিচিতি পেয়েছে রিয়েল কাশ্মীর টিমে খুব গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার লাস্ট দুটো সিজন ধরে সে অসাধারণ কিছু ফুটবল খেলেছে প্রায় রেগুলারলি টিমে চান্স পেয়েছে স্টার্টিংয়ে না করলে সাবস্টিটিউট এসে সে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে বেশ স্কিলফুল প্লেয়ার উইংয়ে খেলে লেফট উইংয়ে সে বেশি খেলে আর বেশ ভালো পায়ে স্কিল আছে বেশ ভালো কিছু ম্যাচ পারফর্ম করেছে সে ঋত্বিক দাস আমরা অনেকদিন আগে বলেছিলাম ঋত্বিক দাস রিয়াল কাশ্মীর থেকে চলে যেতে পারে আইএসএল এ কেরল ব্লাস্টার্সে আর এরকমই শুনছে সেটাই হয়তো অলমোস্ট কনফার্ম হয়ে গেছে যে কাশ্মীরে থেকে চলে যাচ্ছে কেরল ব্লাস্টার্স কনফার্ম ডিলটা ঋত্বিক দাস হয়ে গেছে ঋত্বিক দাস নেক্সট সিজন আমরা দেখতে পারি কিউ ভিকুনা টিমের হয়ে খেলতে আর কিউ ভিকুনা যদি ঋত্বিক দাসের মতন প্লেয়ারকে পায় তাহলে ঋত্বিক দাস কিন্তু খুব ভালো হবে কারণ কিউ ভিকুনা ইয়াং ট্যালেন্টকে প্রশ্রয় দেয় ইয়াং ট্যালেন্টকে চান্স দেয় আর সেক্ষেত্রে তাহলে ঋত্বিক দাস কিন্তু বেশ ভালো চান্স পাওয়ার সুযোগ আছে তার কেরল ব্লাস্টার্স টিমে তো খুব ভালো ডিসিশন ঋত্বিক দাসের কেরল ব্লাস্টার্স যাওয়া নিয়ে আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাম্পের খবর দিয়ে ভিডিওটা শেষ করব ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাম্প কবে হবে ইগস টিমে জানিস তো টিমের ভালোর জন্য সে বিদেশে গিয়ে যেমন ক্রোয়েশিয়া হোক টার্কি হোক এরকম কোনো দেশে গিয়ে সে আট সপ্তাহের একটা ক্যাম্প চায় কিন্তু কুশল দাস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আট সপ্তাহের ক্যাম্প বিদেশে গিয়ে তো একদমই সম্ভব না স্পেশালি এই করোনা ভাইরাস কেস যখন আত্মটা বেড়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাম্প কিন্তু প্র্যাকটিস করবে ইন্ডিয়ায় কোনো একটা স্টেটে আর এরকমই শোনা যাচ্ছে ভুবনেশ্বরেই তার প্রথম পছন্দ বা ভুবনেশ্বরেই হওয়ার কথা কারণ ইন্ডিয়ার 8ই অক্টোবর কাতারের সঙ্গে যে ম্যাচটা আছে ভুবনেশ্বরেই আছে তো একটা গ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে প্লেয়াররা অ্যাটমসফিয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে প্লেয়াররা এই ভিত্তিতেই তারা ভুবনেশ্বরে ক্যাম্প করতে চায়
IFF ইন্টারন্যাশনাল টিমে আর ক্যাম্পটা 8 সপ্তাহ হবে না হয়তো 4 কি 5 সপ্তাহ হবে মানে ক্যাম্পটা শুরু হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক দিয়ে আর সেই পারমিশনের জন্যই কিন্তু ওড়িশা गवर्नमेंटের কাছে চিঠি পাঠিয়েছে IFF যে এরকম একটা ক্যাম্প করতে চায় তারা হোল্ড করতে রাজি আছে কিনা তা আমার মনে হয় ওড়িশা गवर्नमेंट রাজি হয়ে যাবে কারণ ওড়িশা गवर्नमेंट তারা নিজেরাই জানিয়েছে তারা ইন্ডিয়ান ফুটবল আরো চায় যে বেটার হোক তাদের স্টেটে আমার মনে হয় তারা রাজি হয়ে যাবে আর ইন্টারন্যাশনাল ক্যাম্পকে আমরা দেখতে পারি সেপ্টেম্বর স্টার্টিং এই যেটা শুরু হয়ে যাচ্ছে বা শুরু হয়ে যাবে এরকমই হতে পারে ভিডিওর শেষে আমি বলেছিলাম প্রথমেই যে ওয়ার্ল্ড কাপের ব্যাপারে কিছু ইনফরমেশন দেব ওয়ার্ল্ড কাপের ডেট রিলিজ হয়েছে বা ডেট অ্যানাউন্স করেছে ফিফা যে ওয়ার্ল্ড কাপ কবে থেকে কবে হবে আমরা মনে রাখতে হবে 2022 ওয়ার্ল্ড কাপ কাতারে হবে আর এই ওয়ার্ল্ড কাপটা হবে হচ্ছে উইন্টার ওয়ার্ল্ড কাপ মানে আমরা প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপ দেখে কি জুন কি জুলাই কিংবা আগস্ট এই ফেজটা হয় কিন্তু এবার ওয়ার্ল্ড কাপটা নভেম্বরে হবে নভেম্বরের 21 তারিখে ওয়ার্ল্ড কাপ শুরু হবে আর শেষ হবে 18 ডিসেম্বর খুবই কম সময়ে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে খুবই ছোট একটা ওয়ার্ল্ড কাপ মানে টাইম বেসিসে এটা জাস্ট 28 কি 29 দিনে ওয়ার্ল্ড কাপ হচ্ছে আর প্রত্যেক দিন গ্রুপ স্টেজের 4টি করে ম্যাচ হবে যেটা মনে হয় ফার্স্ট টাইম এতগুলো ম্যাচ একসাথে হচ্ছে আমি যদি ভুল না করি তাহলে প্রত্যেকবার আগে 3টে করে ম্যাচ পার ডে হতো আর এখানে দাঁড়িয়ে এখন 4টে করে ম্যাচ হবে পার ডে ইন্ডিয়ান টাইমিংগুলো বলে দিই ইন্ডিয়ান টাইমিং কোন কোন সময় গ্রুপ স্টেজের ম্যাচগুলো হবে প্রথম ম্যাচ গ্রুপ স্টেজে 3:30টার সময় হবে 6:30টার সময় সেকেন্ড ম্যাচ 9:30টার সময় থার্ড ম্যাচ আর রাত্রি 12:30টার সময় হচ্ছে ফোর্থ ম্যাচ হবে এগুলো সব ইন্ডিয়ান টাইমে হবে 3:30, 6:30, 9:30, 12:30 তো খুবই কম সময়ের জন্য ওয়ার্ল্ড কাপটা হবে কারণ উইন্টার সময় হচ্ছে ক্রিসমাস আছে আর ইউরোপিয়ান সব প্লেয়ারগুলো যারা খেলে বা ক্লাবগুলো খেলে তো তাদের জন্য ক্রিসমাসটা কিন্তু খুবই বড় একটা অকেশন তো এর জন্য ক্রিসমাসের আগেই ওয়ার্ল্ড কাপ শেষ করার পরিকল্পনা নিয়েছে আর খুবই এক্সাইটিং ওয়ার্ল্ড কাপটা হবে কারণ এশিয়াতে হবে ওয়ার্ল্ড কাপটা আর কাতারে হবে ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপটা কাতারে খুব পয়সা খরচা করছে স্টেডিয়ামগুলো ওয়ার্ল্ড ক্লাস করার চেষ্টা করছে তো আমাদের আমার মতন আপনারাও হয়তো অবশ্যই নজর রাখবেন ওয়ার্ল্ড কাপের দিকে আর সেই খবরও কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেল থাকবেন আর ভিডিওটা এখানেই শেষ করবো আশা করছি ভিডিওটা ভালো লাগলো অনেকগুলো আপডেটস আমি আপনাদের দিলাম নেক্সট ভিডিওতে দেখা হবে ভিডিও অতটাই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখাবো নেক্সট ভিডিওতে তখন টাটা।